আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ট্রাভেল কম্পাস বিডির সঙ্গে সবাইকে স্বাগত জানাচ্ছি। খুব ভোরবেলা আমাদের যাত্রা শুরু হয়েছে ঢাকা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আজ আমরা শ্রীমঙ্গল পৌঁছাবো বাংলাদেশ রেলওয়ের পারাবত এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ঢাকা থেকে 6:30 ট্রেন ছেড়ে শ্রীমঙ্গলে পৌঁছবে 10:30। আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের উদ্দেশ্য হলো আমরা 7টির মতো রিসোর্ট এবং একটি 5-স্টার হোটেলের সঙ্গে বুকিং এজেন্ট হিসেবে চুক্তি করতে যাচ্ছি। আপনাদের সকলের দোয়া চাচ্ছি। আশা করছি এই ব্লগের শেষে আপনারা সমস্ত ইনফরমেশন পাবেন। আমাদের সঙ্গে সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ জানাচ্ছি। ডিসপ্লেতে দেখতে পেলাম পারাবত এক্সপ্রেসটি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ রয়েছে। অন্যান্য যাত্রীদের সঙ্গে আমিও সামনের দিকে এগোচ্ছি। হাতের বাম পাশে খেয়াল করলাম অনেকেই টিকেটের জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি আগে থেকে অনলাইনে টিকিট কেটেছি বলে কোনো ঝামেলাই হচ্ছিল না। ব্যাপারটি খুবই ভালো লাগছিল। বাংলাদেশ রেলওয়ের এই উন্নতি আমার কাছে খুবই ভালো লেগেছে। একজন ভ্রমণ পিপাসু হিসাবে এরকমের নির্ভেজাল নির্ঝঞ্ঝাট জার্নি সবাই পছন্দ করে। প্ল্যাটফর্ম নাম্বার 1-এ এসে আমার ট্রেনটি অপেক্ষারত অবস্থায় পেলাম। সেই সাথে আমি অপেক্ষা করছিলাম আমার আজকের ভ্রমণ সঙ্গী, আমার বন্ধু নুরুজ্জামান। আমার বন্ধু নুরুজ্জামান একজন জাহাজের ডিজাইনার ও সুন্দরবনের বেশ অনেকগুলো জাহাজের ডিজাইন করেছে। নুরুজ্জামান আসার সঙ্গে সঙ্গে আমরা ট্রেনের বগির দিকে এগিয়ে গেছি। আমাদের কামরা ছিল গ। ভিতরে ঢুকেই দেখি অসাধারণ পরিবেশ, খুব চমৎকার, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের কেবিনটি ছিল 7 এবং 8। খুব একটা ব্যাগ পেতে হলো না খুঁজে বের করার জন্য, ঢুকে বেশ কাছেই ছিল। ভিতরে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। ঠিক 6:30 আমাদের ট্রেনটি ঢাকা স্টেশন থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। একদম পারফেক্ট টাইমিং। ট্রেন জার্নির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো জানালা বা ট্রেনের দরজা খুলে বাইরের দৃশ্য উপভোগ করার জন্য। যদিও কিছুটা নিরাপত্তার ঝুঁকি আছে, তবু ভ্রমণ করতে গেলে অনেক সময় এগুলো মাথায় থাকে না। আসলে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তো কত সুন্দর, না ঘুরলে বোঝাই যায় না। চা বাগান ও পাহাড়ি টিলাগুলো জানান দিচ্ছে আমরা শ্রীমঙ্গলের কাছাকাছি চলে এসেছি। এতদিন নানা ভিডিওতে দেখেছি, কখনো সামনাসামনি দেখিনি। সত্যি অনেক সুন্দর লাগছিল, আলহামদুলিল্লাহ। একদম সঠিক সময় শ্রীমঙ্গল এসে পৌঁছালাম। গড়ির কাঁটায় তখন 10:30। ঠিক 10:30 আমাদের অ্যারাইভাল হওয়ার কথা ছিল। আস্তে আস্তে ট্রেন থেকে বাহিরে বের হয়ে গেলাম। স্টেশন থেকে বের হয়ে আমরা যাব সিলেটের সবচেয়ে জনপ্রিয় 5-স্টার হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ। ওনাদের সঙ্গে ট্রাভেল কম্পাস বিডির একটি মিটিং রয়েছে। বাইরে বের হতেই শ্রীমঙ্গলের সুস্বাদু আনারস চোখে পড়ল। টেস্ট করে দেখেছি, অনেক মিষ্টি।